হলদিয়ার শান্তিপুর ভাগীরথী গর্ভে মায়ের কোল থেকে পড়ে গেল 14 মাসের কন্যা শিশু। রাতের অন্ধকারে মাঝ গঙ্গায় লঞ্চ থেকে শিশু পড়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাটি নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর কালনাঘাটের ঘটনা। সূত্রের খবর, শান্তিপুর বালিয়াডাঙ্গা পানপাড়ার বাসিন্দা তারক ঘোষ ও তার স্ত্রী তাপসী ঘোষ তাদের এক বছরের কন্যা সন্তানকে নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে কালনাঘাট থেকে লঞ্চে করে নৃসিংহপুর ঘাটে ফিরছিলেন। ফেরার পথে হঠাৎই আচমকাই মাঝ গঙ্গায় লঞ্চ থেকে শিশুটি জলে পড়ে যায় বলে জানা যায়। জলে পড়ে যাওয়ার আগে শিশুটি মায়ের কোলে ছিল বলে দাবি অন্যান্য যাত্রীদের। ঘটনার পরে লঞ্চে থাকা যাত্রীরা শব্দ শুনতে পান। শিশুটি লঞ্চ থেকে পড়ে যাওয়ার পরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে শিশুটির মা ও বাবা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। যদিও লঞ্চ থেকে পড়ে যাওয়া শিশুটির এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি, কিভাবে শিশুটি জলে পড়ে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তারপরে মানে ফেলে দিল ওর স্বামী এই শুনলাম। কখন ঘটনাটা ঘটছে কখন? এই সাত বছর। কি কোনো মানসিক ভারসাম্য ছিল মা নাকি? মা কি কোনো মানসিক ভারসাম্য ছিল মা? না, তার পরে ছিল কোথাও। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে বেলেডা বলছিল। কোথায় গেছিল? কোথায় হ্যাঁ গেছিল? কোথায়? ও পারে কি শুনেছি কে এটা আমার ক্যামেরা করছে না? হ্যাঁ হয়নি যে বাচ্চা থাকে না কি ফেলে। কোথায় বাড়ি? ওদের বাড়ি বেলেডা। কারণটা কি তা বলতে পারবো? কি শুনলেন তাহলে? কি শুনলেন অ্যাকচুয়ালি? ওদের কারণ আমরা জানতে বলতে পারবো। এক ঘন্টা হয়ে গেল, এক ঘন্টা হয়ে গেল। কি ঘটনা ঘটেছে? ওই বাচ্চারা বাচ্চা ফেলে দিয়েছে মাথায়। কিন্তু কোনো সমস্যা আছে বলছে না? আমি সেটা দেখিনি, কেন আমার লঞ্চ হয়নি তো আমি কেন বলতে পারবো। কোথায় কি বাড়ি বলে মনে হচ্ছে? বলে হচ্ছে বেলেডাঙ্গা বাড়ি। আচ্ছা, তার বেলেডাঙ্গা বাড়ি। ও ওর নাম হচ্ছে তারক ঘোষ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।